আসসালামু আলাইকুম বিয়ার্স আই এম বিডি ব্লগার ফারাজ মাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই তো দেখতেই পাচ্ছেন আমি খুব মজার অসম্ভব মজার একটি ভর্তা বানালাম তো কী ভত্তা সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে এই ভর্তা দিয়েই আমি এক প্লেট ভাত একদম সাবার করে ফেলেছি তো যাই হোক দেখতেই পাচ্ছেন এগুলা ইলিশ মাছের লেজ তো আপনারা তো জানেন সবাই করেছেন সবাই খেয়েছেন এটা ওই যে মাওয়াঘাটের ইলিশ মাছের লেজের ভত্তাটা সেটা তো আমি যখন ইলিশ মাছ খাই তখন আমি লেজগুলো এভাবে রেখে দেই তারপরে বেশ কয়েকটা লেজ একসাথে করে আমি ভর্তাটা বানিয়ে খাই কারণ এই ভত্তাটা অল্প খেলে একদম আপনি আপনি মজা পাবেন না কারণ একটু বেশি করে না খেলে তৃপ্তি হয় না তো এর জন্য বেশ দেখেন পাঁচটা ইলিশ মাছের লেজ নিয়েছি তো এখন আমি সেই ইলিশ মাছের লেজের ভত্তাটা করব আর আজকে করেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমি এখন লবণ হলুদ মেখে এই তো দেখতেই পারছেন এখন আমি মাছগুলো ভাজবো তো ভিয়ার্স কেমন আছেন আপনারা দেখেন আমার আজকে যে ভর্তাটা করছি এটা অসম্ভব মজার তো আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো আমি একটু কড়া করেই ভেজে নিব তো মাছগুলো ও এই তো উল্টে পাল্টে দিলাম আমার মাছগুলো প্রায় হয়েই এসেছে তো দেখেন আর এই যে মাওয়াঘাটের ইলিশ মাছের লেজের ভত্তাটা এটা আমি বহুবার খেয়েছি কারণ আমার বাড়ি মাওয়ার ওই পারেই আমি ছোটোবেলা থেকেই আমি যখনই দেশের বাড়িতে আসা যাওয়া করি তখনই আমি মাওয়াঘাটে আমার ওই ফেরিতে বা লঞ্চ যে যেটা দিয়ে পারাপার হতাম আমি ও ভাত ডাল ভত্তা ইলিশ মাছের লেজের ভত্তা ইলিশ মাছ ভাজা মরিচ ভাজা এগুলো আমি দিয়ে আমার ভাত খেতেই হবে মানে আমার প্লান যে আমার ভাত খেতেই হবে তো আমি সব সবসময় এটা খেয়েছি খেয়ে এসেছি আবার মাওয়াঘাটের হোটেলেও যখন ফেরি একটু লেট হয়েছে তখনই আমি আবার ফের মাওয়া ওই যে হোটেলগুলোতেও খেয়ে নিয়েছি তো আমার খুবই মজা লাগে এখন আমি বেশ কয়েক দেখতেই পারছেন কতগুলো মরিচ ভেজে নিব আর মরিচটা একটু কড়াকড়ি ভাজতে হবে আর এই লেজ ভত লেজের ভত্তাটায় অব একটু ঝাল না দিলে টেস্ট আসে না তো একটু বেশি করে ঝাল দিতে হয় তো ভিউয়ার্স দেখতেই পারছেন আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন ভত্তাটা কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই বিখ্যাত ভত্তা মাওঘাটের ইলিশের লেজের ভত্তাটা মানে বিখ্যাত ভত্তা এই ভত্তাটা এমন কেউ নাই যে যার যার চ্যানেলে না দেখিয়েছে তো আমি এটা বেশ অনেকবার করেছি কিন্তু আমি কখনো দেখাইনি কিন্তু আজকে আর আর অন্য কোনো কিছু নেই এর জন্য শেয়ার করলাম তো ভাবলাম যে আজকে ভত্তাটা যখন করছি এটাই শেয়ার করে দিই আমার বিয়ার্সদের সাথে তো আমি এখন কাটাগুলো বেছে নিব দেখেন এটা একটু সময় করে কাটাটা বসে বেছে বেছে নিতে হবে তা নাহলে লেজে তো অনেক কাটা থাকে তো যাই হোক আমি এখন কাটাগুলো বেছে নিচ্ছি তারপরে আপনাদের মাঝে ভত্তাটা কিভাবে করব। ফিরে আসবো তো যারা জানেন তারা তো জানেন আর যারা না জানেন তারা এভাবে বর্তাটা করে খাবেন আর সাথে সাহায্য করছে আমার হাজব্যান্ড আমি একা পারছি না কারণ লেজে তো অনেক কাটা থাকে এর জন্য তো তার জন্য ওকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য এই তো দেখতেই পারছেন আমার লেজের কাটাগুলো বাছা হয়ে গেছে একদম সুন্দর করে বেছে নিয়েছি আর আর আমার হাজব্যান্ড তো এই ভত্তাটা দিয়ে ভাত খেয়েছে বিশ্বাস করুন আর কোনো তরকারি নেয় নেই ও এটা দিয়েই ভাত খেয়েছে আবার বলেছে রাত রাতে এর জন্য ওর জন্য রেখে দিতে চিন্তা করেন তাহলে বুঝেন লেস একটু বেশি না নিলে কি ভর্তা একটু বেশি না হলে কি উপায়টা হবে তো যাই হোক আর এই ভত্তাটা একটু পেঁয়াজটাও একটু বেশি দিতে হবে কারণ কামড়ে কামড়ে পেঁয়াজটা না আসলে টেস্টটা লাগে না তো যাই হোক দেখতেই পারছেন এভাবে মরিচটা আগে দোলে নিয়েছি পেঁয়াজ আর ওই যে মাছ ভাজার যে তেলটা সেটাও কিন্তু এই যে একদম প্যানের থেকে কেচে কেচে একদম দিয়ে দিলাম তো এখন দেখেন মার্শাল্লা অনেক মজা হয়েছিল অনেক তো এভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন অনেক টেস্ট এই ভর্তাটা যারা খেয়েছেন তারা তো জানেন আমি বহুবার খেয়েছি তো আমি খেয়েছি এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়েছি ওরা ভর্তাটা কিভাবে করে তো যাই হোক এখন আমি ভর্তাটা করে নিচ্ছি আর অল্প একটু সরিষার তেলও দিব এর ভিতরে তো বিয়র্স আমার ভর্তাটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর দেখেন এই তো একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এই তো অল্প একটু সরিষার তেল দিয়ে দিব এখন দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতাটা কিন্তু আমার বেশি ছিল না অল্প ছিল তো যতটুকু ছিল এতটুকুই এনাফ আর অতিরিক্ত দিলে আবার ইলিশের ঘেরানটা আউট হয়ে যাবে তো যাই হোক এই তো ধনিয়া পাতা দিয়ে এই তো আমার ভত্তাটা হয়ে গেছে আমি একটু ভত্তাটা আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর ইয়ামি হয়েছে তো এইভাবে বাসায় বানিয়ে খাবেন অনেক মজা অসম্ভব মজার এই ভর্তাটা দেখেন তো বিয়ার্স দেখতেই পারছেন ভর্তাটা কত সুন্দর হয়েছে কতটা হয়েছে আপনাদের একটু সামনে থেকে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে তো এভাবে বাসায় বানিয়ে খাবেন ফ্যামিলি সবাইকে খাওয়াবেন দেখবেন পরিবারের সবাই খুশি হয়ে আপনাকে গিফট করে দিবে। তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাই নিরাপদে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ